নারায়ণগঞ্জে আওয়ামী লীগের অফিসে হামলার জন্য স্থানীয় কিশোর গ্যাংকে দায়ী করেছেন এলাকাবাসী। এ সময় রূপগঞ্জ থানার এসআই সহ 12 জনকে কুপিয়ে জখম করে তারা। সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্থানীয় থানার ওসি। শনিবার রাত 9টা থেকে 1 ঘন্টার তাণ্ডবে লুটপাট চলে আশেপাশের রেস্টুরেন্ট, মুদি দোকান ও বাসা বাড়িতে। ফতুল্লার মাজদায়ের তালা ফ্যাক্টরি মোড় থেকে মাজদায়ের সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে দীর্ঘ 1 কিলোমিটার এলাকায় এই তাণ্ডব চলে। প্রত্যক্ষদর্শীরা জানান, গেল রাতে নেসার ও সাব্বির বাহিনীর অন্তত অর্ধশতাধিক সন্ত্রাসী 13 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ অফিসে হামলা করে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী শামীম ওসমানের ছবিসহ চেয়ার টেবিল ভাঙচুর করে। এ সময় সড়কে থাকা সাধারণ মানুষও এই হামলার শিকার হন। এসআই মারুফ সাদা পোশাকে মোটরসাইকেলে ফতুল্লা থানা থেকে রূপগঞ্জ যাওয়ার পথে হামলায় আহত হন। আহত পুলিশ কর্মকর্তা হাসপাতালে চিকিৎসাধীন। বাগের সদর উপজেলার বেমর্তা ইউনিয়নে তাঁতি লীগের অফিসে ভাঙচুর চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। গেল রাতে বেমর্তা ইউনিয়নের চর গ্রামে 4 নম্বর ওয়ার্ডে তাঁতি লীগের অফিসে এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তাঁতি লীগের অফিসে থাকা বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী শেখ হেলাল ও শেখ তন্ময় এমপি সহ বিভিন্ন রাজনৈতিক নেতার ছবি ও চেয়ার টেবিল ভাঙচুর করে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় তারা।